নমস্কার বন্ধুরা, আমি খুশি। আমার চ্যানেল হ্যাপি হেলথ জোনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার এসেছি একটি আকারে খুবই ছোট ফলের বিষয়ে কথা বলার জন্য। যারা আকার ছোট হলেও এবং বাজার দর সামান্য হলেও তার কার্যকারিতা অর্থাৎ গুণমান কিন্তু সামান্য নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, আমি খেজুরের বিষয়ে কথা বলব। সকালে খালি পেটে খেজুর খেলে কি কি উপকার সাধন হতে পারে, আমাদের শরীর ও স্বাস্থ্যের কি উন্নতি ঘটতে পারে, আজকে চলুন সে বিষয়গুলো জেনে নিই। খেজুরে আছে কিন্তু নামমাত্রাতিরিক্ত ফাইবার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি উপাদান। তো এই উপাদানগুলির কার্যকারিতা আমরা আজকে জানব। নাম্বার ওয়ান, হজমে সহায়তা করে, এর ফলে কোষ্ঠকাঠিন্য, কোলাইটিস, হিমোরয়েড ইত্যাদির মতো রোগ থেকে কিন্তু আমরা অনেক দূরে থাকতে পারবো। নাম্বার টু, এটা হলো অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, তাই আমাদের যৌবন ও তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। নাম্বার থ্রি, অ্যালার্জি প্রতিরোধ করে। নাম্বার ফোর, ক্যান্সারের মতো জীবাণুকে ধ্বংস করতে সহায়তা করে। নাম্বার ফাইভ, পেটের যে কোনো ধরনের সমস্যা থেকে অনেক দূরে রাখে খেজুর। নাম্বার সিক্স, যে কোনো কারণে যদি আপনার ওজন হঠাৎ করে কমতে শুরু করে তো সেক্ষেত্রে আপনি আজ থেকেই খেজুর খাওয়া শুরু করে দিন, কারণ এটি ওজন বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার সেভেন, এটি আমাদের হার্ট সুস্থ রাখে, অর্থাৎ হার্টের সমস্যাকে দূরে রাখে, তাই হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো সমস্যায় কিন্তু আমরা পড়ব না, যদি আমরা নিয়মিত সকালে খালি পেটে দুটি করে খেজুর খাওয়ার অভ্যাস রাখি। নাম্বার এইট, খেজুরে আছে প্রচুর ক্যালসিয়াম, এর ফলে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, অর্থাৎ বাচ্চাদের হাড় মজবুত করতে সহায়তা করে এবং দাঁতের গঠন সুগঠিত করে। এছাড়া বড়দেরও হাড়ের উন্নতি ঘটায়, স্বাস্থ্যের উন্নতি ঘটায়, ফলে বয়সকালে যে অস্টিওপোরোসিসের মতো রোগ হয় সেগুলো থেকে কিন্তু আমরা অনেক দূরে থাকব। নাম্বার নাইন, খেজুর আয়রনের একটি অন্যতম উৎস, তাই প্রত্যেক দিন খেজুর খাবার অভ্যেস থাকলে তাহলে অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো রোগের সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি। নাম্বার টেন, খেজুরে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটি কিন্তু আমাদের শরীরকে যে কোনো ধরনের সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এছাড়াও নাম্বার ইলেভেন, খেজুর আমাদের দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। তো বন্ধুরা, খেজুরের এই যে বিশেষ বিশেষ গুণ, এগুলো সবই আমরা পেতে পারবো, অর্থাৎ উপভোগ করতে পারবো, যদি আমরা প্রত্যেক দিন সকালে দুটি করে খালি পেটে খেজুর খেতে পারি। আমি এর আগেও বলেছি, আমার বিভিন্ন ভিডিওতে বলেছি, কোনো জিনিসই কিন্তু বেশি ভালো নয়, তাই প্রত্যেকদিন দুটি করে খেজুর খাবেন, এর থেকে বেশি খাবেন না, কারণ আপনি যদি এর থেকে বেশি খেজুর খান তাহলে সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, আমার চ্যানেল হ্যাপি হেলথ জোনের সদস্য যারা এখনও হয়ে উঠতে পারেননি তাদেরকে বলছি, ছোট্ট একটা সাবস্ক্রাইব করুন এবং হয়ে উঠুন আমার পরিবারের সদস্য। ভবিষ্যতে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর আপডেট পেতে হলে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন। আমার চ্যানেলের সমস্ত আপডেট আপনি আগে পাবেন এবং আমার সাথে থাকার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আমাকে উৎসাহ দিন যাতে এরকম আরও অনেক ভিডিও আমি তৈরি করতে পারি এবং আপনাদের কাছে সেটা উপস্থাপনা করতে পারি। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।